আজকে যাচ্ছি নিজের বিয়ের জন্য সোনার গয়না কিনতে, আর আমি আর মা যথারীতি বেরিয়ে পড়েছি, কারণ আমার সমস্ত কেনাকাটি তো আমি মায়ের সাথে ম্যাক্সিমাম করছি। আর আমি ঘোরতর কনফিউজ ছিলাম, আর কটা দোকান ঘুরলাম সব আজকের ভিডিওতে শেয়ার করব। আর তার আগে ঘুম থেকে উঠে সকাল সকাল আমি বসে পড়েছি ভিডিও এডিটিং করতে, কারণ অনেক ভিডিও আছে যেগুলো দেওয়া হচ্ছে না, প্রচুর পরিমাণে পেন্ডিং। আর হ্যালো হ্যালো হ্যালো, তোমরা এবার দিল থামকে ব্যাঠো, খুব শিগগিরই কিন্তু আমার বিয়ের ব্লগগুলো আসতে চলেছে, আশা করছি এই উইকের মধ্যেই দিয়ে দিতে পারবো। আর তার আগে চলো সোনার জিনিসগুলো দেখি। প্রথমে তো আমি চলে গিয়েছিলাম আমাদেরই পাড়ার একটা দোকানে, এইটা আমাদের একদম বাড়ির কাছে, আর আমি একটা দোকানে থেমে থাকিনি, আজকে মোটামুটি তিনটে দোকানে সোনার মানে জিনিস দেখতে গিয়েছি। একটা গেছিলাম প্রথমেই আমাদের বাড়ির সামনে, এখানে কিছু আমি পলা বাঁধানো দেখছি, কারণ আমার বিয়ের এখনও পলা বাঁধানো কেনা হয়নি, তার জন্য প্রথমেই পলা বাঁধানো দেখছি। এই দুটো আমার খুব ভালো লেগেছিলো, বিশেষ করে আমার এই হাতে যেটা সেটা আমার বেশি ভালো লাগছিলো। তারপরে এবারে আমি ডিসাইড করবো কোনটা নেব, কারণ ওটা একটু বনেদি বনেদি লুক ছিল, আর আমি একটু সাবেকিয়ানা ব্যাপারটাই চাইছিলাম। তারপরে ওর আংটি দেখছিলাম, কারণ আংটি এখনও কেনা হয়নি, কিছু আংটি পছন্দ হচ্ছিল বাট সাইজে না হচ্ছিল না। আর আমি চেয়েছিলাম বিয়েতে ওকে যে আংটিটা হবে একটু স্টোন ওয়ার্কে হোক, যেটা একদম পাওয়া যাচ্ছিল না, তার জন্য এখান থেকে পলার অর্ডারটা দিয়েই দিলাম। আর তারপরে চলে এলাম কিছু হার দেখতে। হ্যাঁ, নেকলেসও নিতে হবে, আর আমি ঠিক করেছি দু ধরনের নেকলেস নেব, একটা হাঁসুলি যেটা একদম গলার সাথে লাগানো থাকে, আর একটা নেব হচ্ছে সীতাহার। তার জন্য প্রথমে হাঁসুলিগুলো ট্রাই করছিলাম, এটার ওজন ছিল মোটামুটি 15 গ্রামের ওপর, না সরি 15 গ্রাম না 25 গ্রামের ওপর, আর এটা দেখতে ভারী সুন্দর ছিল, মাঝখানটা একটু চেন চেন ছিল, আর দু দিদিগুলো ফুল দেখতে এটা ছোট ছোট মনে হলো, জিনিসটা ছিল খুবই সুন্দর আর অনেকটা মানে ভারী ওজনের ছিল, খুব সুন্দর সামনে দিয়ে দেখলে হেভি লাগছিলো ওটা, তার জন্য আমি ওটাও একটু দেখলাম। আর একটু অন্য দোকানে গিয়েও দেখছি, তার কারণ ওটা তো আমার বাড়ির পাশের দোকান, আমি চাইলে পরে এসেও টুক করে নিয়ে যেতে পারবো। আর এখন আমি চলে যাচ্ছি একদম কালীঘাট টালিঘাট পেরিয়ে এস স্বর্ণকারী, এই দোকানটা আমি ফেসবুকে দেখেছিলাম যে এখানে লাইট ওয়েটের অনেক কিছু পাওয়া যায়, তার জন্য আমি একদম চলে এসেছি, এখানকার রিভিউ আমি দোকানটাতে গিয়েই দেব। আর আমি ফার্স্ট টাইম এই দোকানটাতে ভিজিট করছি, এটা ছিল একদম কালীঘাট টালিঘাট টপকে অনেকটা দূরই ছিল আমাদের বাড়ির থেকে। তারপর আমি কিছু লাইট ওয়েট সীতাহার দেখছিলাম, আর এইগুলোর ওজন ছিল মোটামুটি 16 গ্রাম 18 গ্রাম 17 গ্রাম, এবার এই ডিজাইনগুলোর ওপর ভ্যারি করছে, এগুলো সবই মোটামুটি 18 থেকে 19-এর মধ্যে। আর এই আংটিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, আমার যে আংটিটা ফার্স্ট আঙ্গুলে দেওয়া সেটার ওজন ছিল মোটামুটি তোমার 3.5 গ্রাম, আর পাশের আঙ্গুলে যেটা ছিল ওটা 4 গ্রামের একটু কম ছিল, 3.5 গ্রামের বেশিই ছিল। আর দামগুলো তো সোনার দাম মানে যেদিন যা প্রাইস তার ওপরে নির্ভর করছে, তার জন্য আমি চেষ্টা করছিলাম ওজনগুলো তোমাদের বলে দেওয়ার। তার জন্য আমি কিছু ফুল কান দেখছিলাম, কারণ আমি আমার বিয়ের সময় কিছু ফুল কানই পরতে চাইছিলাম, বাট এখানে কানের সাইজ না আমার কানের সাথে হচ্ছিল না, মানে আমি একটু প্রপার পুরো কান ভরাট করা চাইছিলাম। আর এইগুলো খুব লাইট ওয়েটেড ছিল, মোটামুটি 2 জোড়া তোমরা পেয়ে যাবে 11 গ্রাম 8 গ্রামের মধ্যে, আর দেখতে পাচ্ছ এটা ফুল কান কিন্তু এটা খুব লাইট ওয়েট ছিল, আর এইগুলো সব মোটামুটি 8 গ্রাম 9 গ্রামের মধ্যে, খুবই লাইট ওয়েটে এরা খুব মানে বড় বড় জিনিস বানায়। তো আমি এর রিভিউ দেখে গিয়েছিলাম, আর তারপরে আমি এখান থেকে কানের নিইনি, কারণ এই কানেরগুলো একটু বেশি হালকা ছিল, আর আমি একদম ফুল কান চেয়েছিলাম যেটা পুরো আমার কানটাকে ভরাট করে রাখবে, তার জন্য আমি এখান থেকে কানেটা স্কিপ করে গিয়েছিলাম। আর কিছু হাঁসুলি নেকলেস দেখছিলাম, কারণ সব দোকানেই আমি হাঁসুলি দেখছি এবার যেই দোকানে ভালো লাগবে, বাট এরা হাই ওয়েটের হাঁসুলি রাখছে না, এই ওয়েটগুলো ছিল সব 11 গ্রাম 10 গ্রামের মধ্যে, বাট আমি আরেকটু ওয়েট চাইছিলাম, তার জন্য আমি একটু দেখলাম। আর এটা হচ্ছে একটু সীতাহারের মতন কিন্তু একটু গলার সাথে লাগানো, এটার ওজন ছিল অ্যাপ্রক্স 16-17 গ্রামের মতন। তো এখানে আমি অনেকগুলো সীতাহার দেখেছিলাম, বিশেষ করে প্রথম যে সীতাহারগুলো দেখেছিলাম আমার সেইগুলো ভালো লেগেছিলো, সেগুলোর ওজন ছিল সব 18-19 গ্রামের মধ্যে। আর এই হাঁসুলিগুলো দেখছো কতটা চওড়া, কিন্তু সব কটার ওজন 12-13-14-র মধ্যে,
কারণ এখানে প্রচুর পরিমাণে লাইট ওয়েটের গয়না পাওয়া যায়। ইভেন এখানে পলা বাঁধানোগুলো 4-5 হাজার টাকার মধ্যে। আমি তো দেখে অবাক, বাট আমি পলা বাঁধানোটা আগের দোকানে অর্ডার করে দিয়েছিলাম, তার জন্য এখান থেকে আমি একটা সীতাহার নিয়েছি আর একটা আংটি নিয়েছি, তারপর আমি এদের কাছে চলে গেলাম। আর এখন একটু ফাঁকা দেখলো জানো তো, যখন আমি ঢুকেছিলাম অত্যন্ত ভিড় ছিল, দাঁড়ানোর জায়গা ছিল না। তারপর আমি আর মা প্রচণ্ড ক্লান্ত হয়ে পেরেছি, আর এখন আমরা চলে যাব সানন্দায়। ওই দোকানটা ছিল চেতলার ওইদিকে, আর এই সানন্দটা হচ্ছে বাঁশদ্রোণীতে। বাঁশদ্রোণী মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। আর আমার গলার ভয়েসটা একটু ভেঙে গেছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো এখানে আমি দেখছিলাম কিছু হাঁসুলি, কারণ এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এখানে তোমার 10-15 গ্রাম শুরু করে 20-25 যত গ্রাম চাইবে প্রচণ্ড। আর এই দুটো নেকলেস যেটা আমি দেখছিলাম, এইগুলো ছিল 16-17 গ্রামের মধ্যে। এই নেকলেসটা ছিল 16 গ্রাম মতন, আর আগে যে নেকলেসটা দেখছিলাম ওটাও 16 গ্রামের মধ্যেই ছিল, একটু 19-20 হবে। বাট নেকলেসগুলোর কালেকশন দারুণ দারুণ ছিল। তোমাকে হাঁসুলি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ এদের কাছে প্রচুর কালেকশন। তারপরে আমি পুরো ফুল কান দেখছিলাম, আর এখানে আমার ফুল কানগুলো খুব ভালো লাগছিলো, তাই এখান থেকে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে গেছি আর এখন বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা বেশি বড় করব না, তাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও।